সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, আপনি পবিত্র কোরআন বা পবিত্র বাইবেলে একটা লাইন এইভাবে বিকৃত করে বলতে পারবেন? আজকে মাতৃপক্ষের সূচনা অর্থাৎ বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, শক্তি দেবী মা দুর্গা তিনি আসছেন, সেই পক্ষের আজকে সূচনা। আমি মমতা ব্যানার্জির মতো ভেজাল হিন্দু নই, তিনি তো পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে পড়েছেন, পিতৃপক্ষে কেউ কাঁচি নিয়ে বেরোয় না, দুর্গা ঠাকুরের মূর্তি উদ্বোধন করে না। আজ থেকে শুরু মাতৃপক্ষে করতে হয়, তাই আমি আপনাদেরকে মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে শারদ শুভেচ্ছা জানিয়েছেন, আর বিরোধী দলনেতা হিন্দু শাস্ত্র মেনে মাতৃপক্ষে আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী, যিনি একাত্ম মানববাদ তার ছিল মূল মন্ত্র, যার কাছে স্বামী বিবেকানন্দের মতো আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা, হারিয়ে বাড়ি পাঠিয়েছেন। সেই মুখ্যমন্ত্রী সবসময় হিন্দুদের স্তোত্র শ্লোক মন্ত্র ভুল উচ্চারণ করেন, এর আগে সরস্বতী দেবীর মন্ত্র ভুল উচ্চারণ করেছেন, নন্দীগ্রামে এসে ভাত মাছ এগুলো খেয়ে চণ্ডী মন্ত্র পাঠ করা যায় না, পায়ে চটি রেখে চণ্ডী মন্ত্র পাঠ করা যায় না, এখানে এসে সেটা করেছেন। আবার সেদিনও পিতৃপক্ষে চণ্ডী মন্ত্র ভুল করেছেন, মানে লোডশেডিং হয়ে গেছিল, বলতে বলতে ব্রেকডাউন হয়ে গেছে, ব্রেক ফেল হয়ে গেছে, তারপরে বলছে আমি ভুল করি, সুকুমাতা ভুল করে দিয়েছে। যাই হোক, আমি এটা কাউকে তির্যক ব্যঙ্গ করার জন্য বলছি না, আমি বলছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, আপনি পবিত্র কোরআন বা পবিত্র বাইবেলে একটা লাইন এইভাবে বিকৃত করে বলতে পারবেন? পরের দিন তো নূপুর শর্মা আর সিএ এর মতো রাস্তা ঘেরাও, ট্রেন বাস পুরানো শুরু হয়ে যাবে, সেটা আপনি পারবেন না। তাই সবাই মনে মনে মহালয়ার শপথ নিন যে যোগী আদিত্যনাথজির মতো এখানেও আজ নায়ক কাল নায়ক পরশু দিন আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, যে সরকার বিদ্যালয়ে পুঁথিগত বিদ্যা আধুনিক বিদ্যার সাথে গুজরাটের মতো গীতার শিক্ষা দিয়ে উপযুক্ত মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তুলবেন, যার মধ্যে মূল অর্থই থাকবে বসুদৈব কুটুম্বকম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? দেবী মা দুর্গা কি? দেবী মা দুর্গা কি? দেবী মা দুর্গা কি? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।